নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে আপনাদের স্বাগত জানাই। আজ আমি গোকুল পিঠে রান্না করব। এই গোকুল পিঠে খুব সহজেই তৈরি করা যায়। এই গোকুল পিঠে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। শীতকাল তো পিঠে পায়েসের সময়, অবশ্যই আপনারা এই গোকুল পিঠে রান্না করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা খুব সহজেই রান্না করা যায়। এই রান্নায় যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, ময়দা 1 বাটি ময়দা নিয়েছি, চিনি প্রায় 1 বাটি নিয়েছি, আর যদি লাগে আরেকটু নেব, আর এলাচ গুঁড়ো। এটা আমি এলাচটা একটু থেতো করে নিয়ে আমি দানাটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। রান্নার দিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। গ্যাস ওভেনে একটা প্যানের মধ্যে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি ক্ষীর করে নেব, একটু পরে চিনি দেব আমি। দুধটা একটু শুকিয়ে যাক, তারপর আমি চিনি দেব। যতক্ষণ দুধটা থেকে আমি ক্ষীর তৈরি করছি, ততক্ষণ আমি এর মধ্যে চিনির রসটা তৈরি করে নেব। আর একটু জল দেব, এটুকু জলে হবে না, আর একটু জল দিয়ে দিচ্ছি। চিনির রসটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, চিনির রসটা একটু মিডিয়াম রাখতে হবে। চিনির রসটা প্রায় হয়ে এসেছে, এটা খুব বেশি ঘন করব না। এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দেব। এলাচটা আমি থেতো করে রেখেছিলাম, এটা খোসা সমেতই দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলে এটা বন্ধ করে দেব। এবার আমি গোকুল পিঠে ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে ওই 1 বাটি ময়দাটা দিয়ে দিলাম, আর অল্প অল্প পরিমাণে জল দেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব যেন ঘন যেন না হয়, সেইভাবে আমাকে এটা গুলতে হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দেখুন, তৈরি হয়ে গেছে গোকুল পিঠের জন্য পুর। ক্ষীরটা এরকম ভাবেই শুকনো করে নিয়েছি আমি। দুধটা কিছুটা ফুটে ওঠার পর চিনিটা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এই পুরটা শুকনো করে নিয়েছি। একদম এরকম ভাবে শুকনো করে নেবেন, তাহলে এটা তৈরি করতে সুবিধা হবে। দেখুন, ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, খুব ঘনও করব না। দেখুন, এরকম তৈরি করেছি ব্যাটারটা। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আমি প্রায় 5 মিনিট ধরে ফেটিয়েছি। এই পুরটা থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন, খুব বেশি বড় করছি না, এরকমই সাইজ করলাম। এবার আমি এই পুরগুলো গোল গোল করে নিয়েছি, সেইগুলো আমি এই ময়দার ব্যাটারটায় একটু ডুবিয়ে নেব। নিয়ে আমি সাদা তেলে ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা এবার আমি ভেজে নেব। দেখুন, গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি চিনির রসের মধ্যে ফেলব। আমি একটু ভালো করে তেলটা ছড়িয়ে নিচ্ছি। নিয়ে
আমি চিনি রসের মধ্যে দিয়ে দেব। এভাবে সব পিঠেগুলো ভেজে নিয়ে আমি চিনি রসে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে গোকুল পিঠে। এই গোকুল পিঠেটা খাওয়ার জন্য রেডি হবে প্রায় 3-4 ঘন্টা পরে। এটার মধ্যে ভালোভাবে রস ঢুকে গেলে তারপর আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেছে গোকুল পিঠে। এই গোকুল পিঠে শীতকালে নানা রকম পিঠের মধ্যে একটা। আপনারা অবশ্যই এটা রান্না করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে, উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।